তো জাস্ট পৌঁছে গেলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? এটা হচ্ছে আপেল গাছ, ঘোড়ার থেকে দেখাচ্ছি। এই আপেল গাছটা বীজের থেকে বানানো হয়েছে। আপেল খাওয়ার পর বীজগুলোকে রেখে ফ্রিজের মধ্যে একটা নির্দিষ্ট প্রসেসে জার্মিনেট হয়েছিল। গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো সকালে বেরোনোর প্রিপারেশন চলছে, তো আমাদের বেরোতে হবে। এখন বাজছে 5:30। আজকের ওয়েদারটা ভালোই মনে হচ্ছে, বৃষ্টি কমে গেল হয়তো। হাওয়া আছে, আমি রেডি হয়ে যাই। মিস্টার একটা আপেলের ছোট্ট আপেলের বীজকে জার্মিনেট করিয়েছে বাড়িতে, ফ্রিজে রেখে, টিস্যুর মধ্যে রেখে, কিভাবে টিফিন বক্সে আটকে যাই হোক। তো সেটা এখন বড় হচ্ছে আস্তে আস্তে। আমাদের অনেক আশা একে নিয়ে, এর এই গাছে আপেল ফলবে, আমরা আপেল ছিঁড়ে ছিঁড়ে খাবো। তো সেটা ছাদে ছিল, ছাদ থেকে নিচে নামিয়ে দিয়েছে। আর এই যে দেখো, অনেকটা মোটা হয়ে উঠছে, অনেকবার করে ছাটাই করে দেওয়া হয়েছে, এজন্য দেখো গোড়াটা মোটা হয়েছে। তো দেখা যাক, সেই আশায় এই গাছটা, সেই আশায় জল ঢেলে দেয়, দেখি আমাদের আশাকে পূরণ করে। দেখো এই যে আমাদের তেজপাতা গাছটা বর্ষায় নতুন নতুন পাতা, কত বড় বড় পাতা ছেড়েছিল, এইটুকু ছিল গাছ। আচ্ছা, এই যে এরকম চিকন ডাল ছিল যখন আনা হয়েছিল না, চিকন ডাল ছিল, এখন দেখো কত মোটা হয়ে গেছে, এতটা মোটা হয়ে গেছে কান্ডটা। আর দেখো এটা হলো, মানে সবার ঘরে ঘরে থাকবে আমাদের। রাস্তা দিয়ে লোকজন মর্নিং ওঠে যাচ্ছে গল্প করতে করতে। এটা হলো কড়ি ফুল, শীতের সময় ফুলগুলো ছোট হয়ে যায়, আর এই যে বর্ষার সময় বড় বড় ফুল ফুটে। দেখো এই গাছ, এখানে দুটো গাছ কত বড় হয়ে গেছে, এগুলো মার হাতের গাছ। আর এই যে একটা, এটা একটা হলুদ কলকে ফুল নাকি, এই ফুল গাছটা অনেক দিন লাগানোর আমার চেষ্টা করেছে, আলটিমেটলি এটা হয়েছে। এটাকে ট্রান্সফার করতে হবে, এটাকে এখন টবে ট্রান্সফার করতে হবে। আর এই যে আমাদের বিখ্যাত কারি পাতা গাছ। যে কিছু ভালো জিনিস আছে তার জন্য একটু প্যাকনা তো থাকবেই ভাই। গাছ থাকলে গাছের পাতা পড়বে, নোংরা হবে, এটা স্বাভাবিক। মানুষ নিজের দরকারে গাছ, সব ফ্যাসিনেশন তো পরের কথা, জীবনের জন্য গাছ লাগবে, অক্সিজেনের জন্য, তাছাড়াও গাছ ফুল ফল। বেরিয়ে পড়ছি, অনেক ভাবছি, একবার রোদ উঠছে আর একবার কমছে। আজকে গাড়ি নিয়ে যেতে ইচ্ছে করছে না, আজকে বাইক নিয়ে যেতে ইচ্ছে করছে। হেলমেটের গ্লাসটা ভেঙে গেছে, ভাঙাটাই পরে নিলাম। দেখো কেমন উঠে যাচ্ছে উপরে, আর নাই লাগবে নাকি বুঝতে পারছি, আর তো মেঘ মেঘ করে। গাড়ি আর বাইকের কমপ্লিট, তো চলো। এখানকার তো কাজ চলছে দীর্ঘদিন যাবৎ, তো দেখা যাক কতদূর কাজ হয়েছে। মোটামুটি 15 দিন যাবৎ তো আমি এদিক দিয়ে আসি না, ওই দিক দিয়ে যাতায়াত করি মিস্টারের সঙ্গে। ওটা চালু হয়েছে নাকি? এই
কাজ হয়ে আসছে আর এই পাশে দেখো জল কাদা হয়ে গেছে নামি আমি নামি আমি এদিকে হাইটে যাই তুমি এদিকে হ্যাঁ হ্যাঁ নামি তাহলে বাইক কি করে বাইক কি কাদা দিয়ে যাবে এই দেখো মিস্টার যাচ্ছে এদিক দিয়ে কাদার মধ্যে দিয়ে তো উঠে পড়ি তো জাস্ট পৌঁছে গেলাম ম্যাডামকে নামিয়ে দিয়ে আমি হাঁটা শুরু করে দিলাম এখন হাঁটবো হেঁটে তারপর আবার ম্যাডামকে নিয়ে চলে যাবো বাড়ি